হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কড়াই পনির বানিয়ে দেখাবো। এই রেসিপিতে আসলে একটা আলাদা করে ভাজা মশলা তৈরি করে এই রান্নাটা করা হয়। কড়াইয়ে ভাজা হয় বলে হয়তো একে কড়াই পনির বলা হয়, আমি জানি না বলছি আর কি। যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা ভাজা মশলাটা তৈরি করব। কড়াইয়ে আমি 2 টেবিল চামচ ধনে দিয়ে দিচ্ছি, গোটা ধনে, 1 টেবিল চামচ জিরে, চাইলে আপনি একটুখানি মৌরি দিতে পারেন, আমি দিচ্ছি না, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি আমি 10-12টা কালো গোলমরিচ, 1টা কালো এলাচ দিচ্ছি, 2টো ছোটো এলাচ দেবো, সবুজ এলাচ যেটা, আর 1 টুকরো দালচিনি দিচ্ছি, মোটামুটি 1 ইঞ্চির মতো হবে। এখানে দিচ্ছি আমি 5-6টা লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে দেবো, একটু ছিঁড়ে দেব, ছোট ছোট করে দিয়ে দেব। তো এবার ইন্ডাকশনটা চালু করে এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে রাখবো, আর যতক্ষণ না ভাজা ভাজা একটা সুগন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। সময়টা আমি এক্স্যাক্ট বললাম না, কারণ সময় এদিক ওদিক হতেই পারে, কিন্তু ভাজা ভাজা সুগন্ধ চলে এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব, একটা ফাইন পাউডার বানিয়ে নেব। চলুন এগুলোকে সাইডে রেখে দিই। আর এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি পনিরগুলোকে ভেজে নেব বলে, একটু তেল দিয়ে দেব। ফ্রাই প্যান নিয়েছি যাতে পনিরগুলো নিচে লেগে না যায় আর ভেঙে না যায়, এই জন্য যে কড়াইয়ে মশলা ভাজলাম সেই কড়াইয়ে লেগে যেতে পারে তাই। আর এখানে দেখুন আমি 250 গ্রাম পনিরকে কেটে নিয়েছি। এবার তেলও ভালো গরম হয়ে গেছে, হিটটা একটু কম করে দিয়ে আমরা পনিরগুলোকে দিয়ে দেবো। আর পনিরগুলোকে খুব ভালো লাল লাল করে ভেজে নেব। একটা কথা বলে রাখছি, আপনি কিন্তু চাইলে কাঁচা পনিরও দিতে পারেন তরকারিতে, কিন্তু আমি কাঁচা পনির একদম পছন্দ করি না, এই জন্য আমি ভেজেই নিই, আমার ভাজা পনির খেতে খুব ভালো লাগে। তো আপনি চাইলে কাঁচাও দিতে পারেন যদি আপনার পছন্দ হয়। খুব ভালো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আলাদা করে রেখে দেব, এই দেখুন। এবার আমি সেই আগের কড়াইটা নিয়ে নেব যেটাতে আমি গ্রেভির জন্য মশলা তৈরি করব। তো একটু তেল দিয়ে নেব সবার প্রথমে, চাইলে আপনি ঘি দিতে পারেন, চাইলে সর্ষের তেল দিতে পারেন, দুটোই দিতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। 2টো পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি, একটু ছাড়িয়ে নেব। আর পেঁয়াজের মধ্যে আমি একটুখানি হিং দিয়ে দেব, আপনি চাইলে তেলের ওপরেও দিতে পারেন, আমি পেঁয়াজের সাথে দিচ্ছি, কোনো তফাত হয় না। তো 1 চুটকি মতো হিং আমি দিয়ে দিচ্ছি। হিং দিলে কি হয়, হজমটা খুব ভালো হয়, গ্যাসের প্রবলেমটা হয় না, আর স্বাদেও কিন্তু অনেকটা ডিফারেন্স আসে, খুব ভালো লাগে খেতে। তো পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এবার আমরা কি করব, টমেটো দিয়ে দেবো এর মধ্যে। 1টা মিডিয়াম সাইজের টমেটো আমি রাফলি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে আরও 2টো একটা জিনিস দিয়ে নেব যেগুলোকে আমরা সফট করতে চাই, নরম করতে চাই। তো তার মধ্যে আমি দিচ্ছি এখানে 8-9টা কাজু বাদাম, একটুখানি লবণ দিচ্ছি যাতে টমেটো জলদি সফট হয়ে যায়, আর 2-3টা আমি কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি খুব সুন্দর একটা কালারের জন্য। আর আমি কাশ্মীরি লাল লঙ্কাটাকে ভাজতেও পারতাম শুকনো মশলার সাথে, কিন্তু সেটা আমি করিনি, এখানে দিচ্ছি যাতে সুন্দর সফট হয়ে যায় আর সুন্দর একটা কালার বেরিয়ে আসে। তো দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, বাকি জিনিসগুলো সফট হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা পিসে স্মুথ পেস্ট বানাতে হবে। এই দেখুন, আমি কিন্তু এর মধ্যে রসুন আর আদা দিতে ভুলে গেছি, তো এখন তো আর সময় নেই, তো আদা আর রসুনটাকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি। এমনিতে স্বাদে কোনো তফাত হবে না, একসাথে করতে পারলেই তো ভালো হতো, যাই হোক আলাদা করে আমি ভেজে নিচ্ছি যাতে একেবারে কাঁচা না থাকে। ভেজে নিয়ে তুলে নেব, ওই মশলার সাথেই রেখে দেব, ঠান্ডা হওয়ার পরে পিষে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন নিয়ে নিলাম, আর ততক্ষণে আমি শুকনো মশলাগুলোর পাউডার বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পাউডারটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে, মিহি পাউডার বানিয়েছি, আদা ভাঙা নয়। আর এবার এই মিক্সার জারে আমি বাকি মশলাগুলো দিয়ে নেব, আর একটু জল ব্যবহার করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর এর সাথে আমি এখানে দিচ্ছি বাড়িতে ঘরের দুধ থেকে তুলে রাখা মালাই, মানে দুধের সর,
আপনি চাইলে কুকিং ক্রিম বা যেটা হেভি ক্রিম পাওয়া যায় দোকানে সেটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে বাড়ির মানে দুধ থেকে তুলে রাখা মালাই দিচ্ছি। মোটামুটি 1/4 কাপের মতো হবে। আমি এবার পেস্ট বানিয়ে আনবো। একটুখানি জল ব্যবহার করেছি আমি, আর এই দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি নিয়ে এসেছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব আর সেই কড়াইয়ের দিকেই চলে যাব। এবার তেল দিয়ে দেব গ্রেভির জন্য। 2 চামচ তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। দেখুন 2টো ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ কেটে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সাইজটা আপনি দেখতেই পাচ্ছেন, এরকম বড় বড় করেই কাটতে হবে। আর পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। তার আগে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আমরা আগেও দিয়েছিলাম, সেই হিসাবেই লবণ দিতে হবে। একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মোটামুটি পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। আর সাথে সাথে আমি একটুখানি লাল লঙ্কা গুঁড়োও দিচ্ছি। আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছিলাম ভাজা মশলার সাথে, এই জন্য খুব বেশি লাল লঙ্কা গুঁড়ো দিলাম না, স্বাদ মতো দিলাম। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের কালার কিন্তু ভালো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব যাতে মশলা ওয়েস্ট না হয়। আর এমনিতেও মশলা ভুনার জন্য আমাদের একটু জল তো লাগেই, তো সেইভাবে আমি একটু জল দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। আর এখানেই এর সাথে সাথে কিন্তু ভাজা মশলার গুঁড়োটা যেটা আমরা বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিতে হবে। এই দেখুন, এই যে পাউডারটা পুরোটাই আমি এখানে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে আমরা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে খুব বেশি সময় রান্না করতে হবে না, মোটামুটি একটু জলটা শুকালে, একটুখানি ওপর দিয়ে তেল তেল দেখা গেলেই আমরা এখানে পনিরগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সাইড দিয়ে একটু একটু তেল দেখা যাচ্ছে, জলটাও যথেষ্ট শুকিয়ে গেছে, পুরোপুরি শুকায়নি এখনও। তো এই অবস্থায় আমরা এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। আর পনিরগুলো দিয়ে ঢেকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ কি তেল একেবারে মশলা থেকে বেরিয়ে না আসে আর যেটুকু জল দিয়েছিলাম আমরা সেটুকু ভালো করে শুকিয়ে না যায়। আর ততক্ষণে পনিরগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা ঢেকে দেব। এবার গ্যাসটাকে বা হিটটাকে একদম লোতে করে দেব। এই দেখুন বন্ধুরা, কতটা তেল বেরিয়ে এসছে আর মশলাটা একদম শুকিয়ে গেছে, টাইট টাইট হয়ে গেছে। তো আপনি চাইলে এখনই গ্রেভির জন্য একটু জল ব্যবহার করতে পারেন, আমি একটু পরে জল দেব। তো জল দেওয়ার আগেই আমি এখানে ধনে পাতা আর একটু কসুরি মেথি দিয়ে দেব, তারপরে জল দেব। আপনি চাইলে আগে জল দিয়ে রান্নাটা করে নিয়ে লাস্টে ধনে পাতা কসুরি মেথি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এরকমই নর্মালি আমি দিয়ে থাকি, আজকে একটু অন্যভাবে করে দেখছি, কারণ আমি চাই ধনে পাতা আর কসুরি মেথির স্বাদটা একটু কমে যাক, ফ্লেভারটা একটু কমে যাক, আর মেনলি যে শাহি ফ্লেভারটা আছে পনিরের সেটা একটু মানে খুলে আসুক তাই। তো দেখুন, আমি 1 চামচ কসুরি মেথি ভেজে রাখা সেটা আমি হাতে ঘষে দিয়ে দিয়েছি, আর একটুখানি আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে একটুখানি জল ব্যবহার করছি। এটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, এই স্টেজে এসে একেবারেই ঠান্ডা জল দেবেন না, আর অল্প একটু জল দেবেন, কারণ এই রান্নাটা খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগে না, একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। তো অল্প একটু জল দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 2-2.5 মিনিটের জন্য রান্না করব। তারপরে দেখুন আমাদের সবজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমাদের কিন্তু আর কোনো কাজ নেই। আপনি যদি আগে থেকে ধনে পাতা কসুরি মেথি না দিয়ে থাকেন তাহলে এখন দিয়ে দিন। আর আমাদের কড়াই পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা হিটটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব, তারপরে 10-15 মিনিট পরে আমরা সার্ভ করব। তাতে কি হবে, টেক্সচারটা খুব ব্রাইট হবে। দেখুন বন্ধুরা, আমাদের কড়াই পনির একদম তৈরি সার্ভ করার জন্য। এখন আমি সার্ভ করছি। রেসিপিটা আপনি দেখতেই পেলেন যে একদম সহজ রেসিপি, আর খেতে এটা একদম দুর্দান্ত লাগে। একবার এই রেসিপিতে আপনি এই কড়াই পনির বানিয়ে খেয়ে দেখুন, স্বাদটা একেবারে মুখে লেগে থাকবে, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার ভীষণ পছন্দ হবে। আর এই কড়াই পনির আপনি চাইলে ফ্রায়েড রাইস, জিরা রাইস, নান, চাপাতি, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, এটা দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।